পানির পর চলছে বর্জ্য অপসারণের কাজ। এই মুহূর্তে রাজধানীর মগবাজার এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ, ভাটা এলাকায় আছেন তাজুয়ার মাহমিদ এবং সিলেটের কাজির বাজার এলাকায় আছেন ইকরামুল কবির। শুরুতে যাব সাদাতের কাছে। সাদাত, বেলা 12টা বাজলেও আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মাত্র শুরু হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার যে সিটি কর্পোরেশনের যে নির্ধারিত কর্মীরা তারা মাঠে নামতে শুরু করেছে, কিন্তু মাঠে নামার আগে আমরা দেখেছি আসলে এই সড়কগুলোতে বিশেষ করে যে সড়কে কুরবানির কার্যক্রম সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং পাশেই কিন্তু স্তূপ করে রাখা হয়েছে সেই কুরবানির বর্জ্য এবং একই সাথে সেই কুরবানির যে রক্ত সেই রক্ত কিন্তু বৃষ্টির পানির সাথে সাথে কিন্তু মিশে অনেকটাই একাকার হয়ে গেছে। সব মিলিয়ে যে অর্থাৎ যে নির্ধারিত স্থানে কুরবানি করার কথা ছিল, একই সাথে যে নিয়ম মেনে কুরবানি করার কথা ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছিল সেটি কিন্তু শেষ মুহূর্তে আর করা সম্ভব হয়নি। তারা প্রধান সড়কে বিশেষ করে বাসার সামনে তারা কুরবানি সম্পন্ন করছেন, একই সাথে এই বর্জ্য কিন্তু পাশেই ধৌত করছেন এবং সেই বর্জ্য কিন্তু পাশেই রেখে দিচ্ছেন, ফলে যেই অর্থাৎ যেই নগরীর যে দূষণ বা পরিবেশ দূষণ সেটি কিন্তু হচ্ছে, একই সাথে দুর্গন্ধও ছড়াচ্ছে। এর ফলে আসলে তারা বলছেন যে করোনা সংক্রমণের মধ্যে যে ধরনের নিয়ম বা স্বাস্থ্যবিধি মানার কথা ছিল সেটি কিন্তু অনেকাংশেই কিন্তু মানা সম্ভব হচ্ছে না নগরবাসীর পক্ষে। আমি এর আগে রাজধানীর এই মগবাজার ছাড়াও এর আগে আমি ঘুরেছিলাম রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায়, সেখানে চিত্র কিন্তু একই দেখেছি। কেউ কেউ আসলে এই বর্জ্য আমরা দেখেছি সেটা পাশে রেখেছে, অর্থাৎ পাশে জমা করে রেখেছে, কিন্তু সিটি কর্পোরেশনের লোক এখন পর্যন্ত এসে সেই ময়লা সংগ্রহ করেনি। একই সাথে কিন্তু সেখানে দেখেছি আসলে করোনার এই সংক্রমণের মধ্যেও কিন্তু এক ধরনের যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটিও কিন্তু উপেক্ষিত হয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি আসলে এই করোনার মধ্যে এবং একই সাথে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা ছিল 24 ঘন্টার মধ্যে নগরবাসী মনে করছে যে আসলে অনেকটাই চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ এখন পর্যন্ত শুরু হয়নি। এই ছিল এখন পর্যন্ত আমাদের সবশেষ অবস্থা বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের সহকর্মী রয়েছেন তাজুয়ার ভাটার এলাকায়, সেখানকার অবস্থা জানার জন্য চলেছি তার কাছে। রাজধানী ভাটারা থানার যে বিশাল একটা পশুর হাট ছিল সেখানে কিন্তু বর্জ্য অপসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যদিও এখানে দুইটায় মেয়র আতিক আসার পরে এখানে বর্জ্য অপসারণের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৎপরতা চলছে এবং বেশ কয়েকটি বুলডোজার এখানে আনা হয়েছে এবং অনেকগুলো সিটি কর্পোরেশনের যে ময়লাবাহী গাড়ি সেগুলো কিন্তু এখানে এসেছে এবং এর পাশাপাশি সিটি কর্পোরেশনের যেগুলো পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সবাই দলবলেই আসলে কাজ করছে অপসারণ, এই বর্জ্য অপসারণ করার লক্ষ্যে। এবং এছাড়াও সিটি কর্পোরেশনের গাড়ি ছাড়াও আসলে স্থানীয় কিছু ময়লার যেসব গাড়ি এবং অন্যান্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী বাদেও অনেককে আসলে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র এই কোরবানির যে বর্জ্য অপসারণ সেটাকে কেন্দ্র করে। এবং আপনি যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসলে এই পুরো ভাটারা এলাকাটা একটা বড় একটা পশুর হাট ছিল, এর পরবর্তীতে আজকে আজ সকাল থেকে কিন্তু এখানে পশু কোরবানিও হয়েছে এবং কোরবানি হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বর্জ্যের জমাট বাঁধে এবং সেই জমাট বাঁধা বর্জ্যটি আসলে অপসারণ করার জন্য তৎপরতা চালাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। আপনাদের জানিয়ে রাখি যে এবার কিন্তু সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে 307টি স্থান নির্ধারিত করা হয়েছিল যেখানে পশু কোরবানির জন্য, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আসলে কোনো নির্ধারিত স্থান ছিল না পশু কোরবানির জন্য। সেই কারণে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন যখন আমরা ঘুরছিলাম তখন কিন্তু রাস্তাঘাটে অনেক জায়গায় আসলে পরিচ্ছন্নতা অভাব দেখা গেছে এবং সেখানে কিন্তু অনেকে রাস্তাঘাটে পশু কোরবানি করছিল, কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের চিত্রটা একটু ভিন্ন। উত্তর সিটি কর্পোরেশনে মোটামুটি সব জায়গায় আসলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গেছে। এই ছিল আমার কাছে, আমাদের সহকর্মী সিলেটে আছে ইকরামুল, তার কাছে যাচ্ছি। ধন্যবাদ। সিলেটের যেই বর্জ্যগুলো আছে বিশেষ করে যে গতকালকে পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত যে হাটগুলোতে পশু বিক্রি হয়েছিল, কোরবানির পশু বিক্রি হয়েছিল, সেই হাটগুলোর আঙ্গিনা পরিষ্কার করার কাজে নিয়োজিত রয়েছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি, এই রাস্তাটির বা কাজীবাজার এলাকার কাজীবাজার পশুর হাটের বাইরে যে সড়কটি আছে সেই সড়কটি পুরো পশুতে পরিপূর্ণ ছিল রাতে। এখানে হোটেল হিলটাউনের সামনে থেকে শুরু করে এখানে যে সমস্ত স্থাপনা আছে বা বাণিজ্যিক ভবনগুলো আছে, বিভিন্ন শিক্ষা অফিস রয়েছে এই এলাকায়, সেই অফিস এবং বিভিন্ন ভবনের সামনাগুলো পরিষ্কার করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। বিশাল বিশাল গাড়ি রয়েছে এবং অত্যাধুনিক গাড়ি রয়েছে, তার সাথে রয়েছে নিজস্ব 700 পরিচ্ছন্নতা কর্মী। সব প্রায় 2000 পরিচ্ছন্নতা কর্মীরা একযোগে পরিষ্কার করেছে এই এলাকা। আগে পরিষ্কার করে গিয়েছে, এখন পানি দিয়ে পুরো জায়গাটি পরিষ্কার করা হচ্ছে, তারপরে ব্লিচিং পাউডার এখানে
দেওয়া হবে। মোটামুটি যে সিলেটের যে চারটি পশুর হাট কাজির বাজার ছাড়াও দক্ষিণ সুরমার ট্রাক্টার মিলার পশুর হাট, সাইদগার কালাপাথর পশুর হাট এবং মাসিমপুর এলাকার মাসিমপুর কয়েদির মাঠ, এই চারটি জায়গায় পশুর হাট বসেছিল বৈধ পশুর হাট। এছাড়া প্রত্যেকটি রাস্তায় আমরা গতকালকে দেখেছি পশুর হাট বসেছিল। এর পরপরই সিটি কর্পোরেশন হাটগুলো পরিষ্কার করার পরে 12টার পরে তারা যে কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায় যে কোরবানির পশু জবাই করা হয়েছিল সেই জায়গাগুলোতে জায়গাগুলো পরিষ্কার করা হবে এমনটি বলেছেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান। তিনি বলেছেন এরপরেই সব পাড়ায় পাড়ায় যাবে, যে 30টি জায়গায় কোরবানির পশু জবাই করা হয়েছে সেই 30টি জায়গা পরিষ্কার করা হবে। মোটামুটি মৌটুসি এ ছিল সিলেটের কাজীবাজার এলাকা যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছে পরিচ্ছন্ন কর্মীরা এবং পরিচ্ছন্ন করা হচ্ছে, তাই তার সর্বশেষ খবর। পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণের কাজ। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির, তাজওয়ার মাহমুদ ও সাদাত রহমতুল্লাহ।